স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি মৌমিতা জান্নাত। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দল ও মানুষের শ্রদ্ধা। নির্বাচন কমিশনে চলছে প্রার্থিতা নিয়ে পঞ্চম দিনের আপিল শুনানি, দুপুর পর্যন্ত বাতিলের সংখ্যায় বেশি, আওয়ামী লীগ নেতাদের হাতাহাতি। আমদানি বাড়ায় আরও কমে এসেছে পেঁয়াজের দাম, রাজধানীতে আরও তো খুচরা পর্যায়ে দামের পার্থক্য কেজিতে 20 থেকে 30 টাকা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। মহান মুক্তিযুদ্ধে ঘৃণ্য হত্যাকাণ্ডের শিকার জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছে পুরো জাতি। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সকালে তাদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ছাড়াও সর্বস্তরের মানুষ। মাহমুদ কমলের রিপোর্ট। সূর্য উঠেছিল 1971-এর 14ই ডিসেম্বরও, কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংস হত্যাকাণ্ডে সেই ভোর বিষাদের হয়ে উঠেছিল জাতির সূর্য সন্তানদের হারিয়ে। মুক্তিযুদ্ধে আত্মত্যাগ করা সেই সব শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে কুয়াশা ঘেরা সকালে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পর পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকেও শ্রদ্ধা জানান দলের সভাপতি। পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে তার দল। বিএনপি জামাতের নেতৃত্বে যে অপশক্তি পাকিস্তানি ভাবধারা নিয়ে যাওয়ার, ফিরিয়ে নেওয়ার যে ষড়যন্ত্র করছে, সন্ত্রাস করছে, এই সাম্প্রদায়িক অপশক্তিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা এদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখব। জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান জানাতে সেখানে ছুটে যান দল মত নির্বিশেষে সবাই, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন সহ ফুল দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বিএনপির পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা। নির্বাচন নিয়ে কড়া সমালোচনা করেন তারা। যেই দেশ গণতন্ত্রের জন্য স্বাধীন হয়েছিল সেই দেশে এই নির্বাচনের প্রহসন চলতে পারে না। আপনারা ভোট ভাগাভাগি নিয়ে ব্যস্ত, আজকে এখানে এটা যেটা হচ্ছে সেটা নির্বাচন নয়, সেটা হচ্ছে বানরের পিঠে ভাগাভাগি। রাষ্ট্র সরকার এবং দল এই সব কিছু একাকার করে এই দেশের মানুষের যে ভোটাধিকার সেটা কেড়ে নিয়েছে, গণতন্ত্রকে একেবারে ধ্বংস করেছে। বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে জাতিকে মেধাশূন্য করে দেওয়ার যে অপচেষ্টা চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী স্বাধীনতার পর, উন্নয়ন আর সমৃদ্ধি দিয়ে তার কড়া জবাব দিয়েছে বাংলাদেশ। তবে সবাই চাইছেন সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বোঝাপড়ার যে দূরত্ব তৈরি হয়েছে তা কমিয়ে আনতে পারলে দেশের অগ্রযাত্রার পথ আরও মসৃণ হবে। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, ঢাকা। বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়ের বাজারের বদ্ধভূমি স্মৃতিসৌধে সকালে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে। শহীদ বুদ্ধিজীবীদের তালিকা দ্রুত প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা মন্ত্রী। আরো জানাচ্ছেন হাসনাইন তানফির। 53 বছরের পুরনো সেই ভয়েল স্মৃতি নতুন করে যেন ফিরে এসেছে রাজধানীর রায়ের বাজারের বদ্ধভূমিতে। নিথর পড়ে থাকা এদের কেউ শিক্ষক, লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক কিংবা চিকিৎসক। মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে যাদের নির্মমভাবে হত্যা করেছিল পাকিস্তান সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসর আলবদর, আল শামস ও রাজাকারের সহযোগীরা, বুদ্ধিজীবী দিবসে প্রতীকীভাবে সেই স্মৃতি খানিকটা তুলে ধরে কেন্দ্রীয় খেলাঘর।
নৃশংস হত্যাযজ্ঞের ভয়াবহতা এখনো জল জলে প্রত্যক্ষদর্শীদের কাছে। এক একটা জায়গা ফুলে ফুলে উঠতেছিল, কি ব্যাপার, মাটি ফুলে উঠতেছে কেন? পরবর্তীতে দেখা গেল যে কুকুরগুলো যখন লাশগুলো টানাটানি করতেছে, তখন দেখা গেল প্রতিটা গর্তের ভিতরে 10-15 জন করে লাশ ফেলে রেখে ওরা মাটি চাপা দিয়েছে। বুদ্ধিজীবী দিবসকে স্মরণ করতে ভোরের আলো ফোটার পরপরই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষকরা আসতে শুরু করেন রায়ের বাজারে। বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা। আমরা সবচেয়ে বড় কথা, তাদের স্বপ্ন ছিল এটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে, তাদের স্বপ্ন ছিল সব মানুষের সমান অধিকারের বাংলাদেশ হবে, সেটি আজকে আজ পর্যন্ত আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। 14 ডিসেম্বরের 1971 সালের যে বর্বরতা, ওই বর্বরতার সাক্ষীটা এখানে আছে, তো এটা দেখার জন্যই আমরা মূলত প্রত্যক্ষভাবে দেখার জন্যই ভার্সিটি থেকে আমরা সকল স্টুডেন্ট একসাথে এসেছি। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ চেতনায় উদ্বুদ্ধ ও সঠিক ইতিহাস জানাতে অনেকেই পরিবার নিয়ে আসেন বদ্ধভূমিতে। শিশুরা পাঠ্য বই থেকে কিছুটা শিখবে, কিন্তু এখানে আসলে আরো বেশি শিখতে পারবে, সেই জন্য এখানে এসেছি। শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানান, আগামী বছরের 26 মার্চ মহান স্বাধীনতা দিবসের আগেই বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। বুদ্ধিজীবীদের তালিকা গতকালকেও আমাদের শেষ মিটিং হয়েছে, আমরা আশা করি যে আগামী 26 মার্চের পূর্বেই। বিজয়ের দ্বারপ্রান্তে যখন বাংলাদেশ, তখন দেশকে মেধা মননে পঙ্গু করে দিতেই যে নৃশংস হত্যাযজ্ঞ করা হয়েছিল তার সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে এই রায়ের বাজার বৌদ্ধভূমি। এখানে আসা সাধারণ মানুষরা বলছেন বুদ্ধিজীবীদের এই আত্মত্যাগ আরও ভালোভাবে সংরক্ষণ করা উচিত রাষ্ট্রীয়ভাবে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা জানানোর পর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আরেকটি পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এর আগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী ধানমন্ডি 32 নম্বরে আসেন। বিনম্র শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সারা দেশে নানা অনুষ্ঠান হচ্ছে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রামে পাহাড়তলী বৌদ্ধভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষ। স্মৃতিসৌধ প্রাঙ্গণে সংক্ষিপ্ত সভাও করে নগর আওয়ামী লীগ। খুলনায় গল্লামারী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। পাবনায় সকালে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি ও পাবনা প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সিলেট, ময়মনসিংহ, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী সহ দেশের বিভিন্ন জেলায় শহীদদের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা জানায় সর্বস্তরের মানুষ। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল শুনানির পঞ্চম দিনে দুপুর 12:30 পর্যন্ত 59টি আপিলের শুনানি হয়। এর মধ্যে মঞ্জুর হয় 28টি, নামঞ্জুর 30 এবং মুলতবি হয় 1টি। সকালে কিশোরগঞ্জ 2 আসনের স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর আক্তারুজ্জামান আপিল শুনানিতে হাজির হয়ে প্রার্থিতা ফিরে পান। দুপুরে কুমিল্লা 1 আসনে স্বতন্ত্র প্রার্থী আপিল শুনানি শেষে বেরিয়ে যাওয়ার সময় ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সবুরের সমর্থকরা কটূক্তি করে। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিলেট 3 আসনে আওয়ামী লীগের প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে জাতীয় পার্টির প্রার্থীর আবেদন নামঞ্জুর হয়। আজও আপিল মঞ্জুরের চেয়ে বাতিলের সংখ্যায় বেশি। নির্বাচন ভবন থেকে আপিল শুনানির সবশেষ খবর সরাসরি জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি নিয়াজ মোর্শেদ। নিয়াজ, গুরুত্বপূর্ণ প্রার্থীদের আপিলের শুনানির বিষয়ে কোনো আপডেট কি আপনার কাছে আছে? দুজন গুরুত্বপূর্ণ যে প্রার্থী তাদের কথা তো আপনি বললেনই, এছাড়া আজকে দ্বিতীয় ভাগে অর্থাৎ 2 থেকে আবার শুনানি হয়েছে। এখন
কিছুক্ষণ পরেই হচ্ছে বরিশালের যে প্রার্থী আওয়ামী লীগের শাম্মী আহমেদ, তার প্রার্থিতার বিরুদ্ধে আপিল করেছিলেন হচ্ছে পঙ্কজ দেবনাথ, যে তিনি দ্বৈত নাগরিক, সেই আপিলের শুনানি হবে কিছুক্ষণ পরেই। তবে একই সঙ্গে জানিয়ে রাখি যে পঙ্কজ দেবনাথ যে প্রার্থিতা বাতিলের আবেদন করেছিলেন, এরটা ফিরে পেতে যে আবেদন করেছেন, আবার শাম্মী আহমেদ কিন্তু একই সঙ্গে পঙ্কজ দেবনাথের বিরুদ্ধেও প্রার্থিতা বাতিলের আবেদন করেছেন, সেই আপিল আবেদনের শুনানি হবে হচ্ছে আগামীকাল। তবে এছাড়া আজকে সারাদিনের মতন তেমন গুরুত্বপূর্ণ সেরকম কিছু নেই। তবে আখতারুজ্জামান সাহেব যেটা বলেছিলেন, তিনি প্রার্থিতা ফিরে পেয়ে যে তার যে এই লড়াই, ভোটের লড়াই, এই লড়াইটা কিন্তু হচ্ছে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে বাইরে বের করে আনার। তো এক্ষেত্রে আমাদের প্রশ্ন ছিল যে তাহলে এই মুহূর্তে যে বিএনপি যে আন্দোলন করছে মাঠে, যে আন্দোলন করছে, যে অঘটনগুলো ঘটছে, এগুলো তাদের ভুল সিদ্ধান্ত কিনা। তো এই ক্ষেত্রে তিনি বলেছেন যে তিনি কোনো হেডমাস্টার না, তিনি কোনো সিদ্ধান্ত দেবেন না, জনগণই এটা বিচার করবে যে তাদের আন্দোলনের কী অবস্থা। তবে তার যে অবস্থান, যে তাকে কারামুক্ত না করা পর্যন্ত তিনি ভোটের মাঠে থাকবেন এবং লড়বেন, সেই অবস্থানের কথাটা তিনি জানিয়েছেন। আবার এরপরে যে জাতীয় পার্টির যিনি প্রার্থী, তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের যে প্রার্থী সিলেট প্রবাসী, সিলেটের আসনের, তিনি হচ্ছে বিদেশি নাগরিক, লন্ডনের নাগরিক, উপনির্বাচনেও কিন্তু তার বিরুদ্ধে এই একই অভিযোগ ছিল। সেক্ষেত্রেও তিনি ছয় মাসের মধ্যে সময় চেয়েছিলেন, এবারও কিন্তু ছয় মাসের সময় চেয়েছেন বিদেশি নাগরিকত্ব পরিত্যাগের। এই অবস্থা ছিল হচ্ছে এখানকার সর্বশেষ। মমিতা, আপনাকে অনেক ধন্যবাদ। দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনে ময়মনসিংহের 11টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 18 জন স্বতন্ত্র প্রার্থী। সবকটি আসনে এ স্বতন্ত্র প্রার্থীরা আওয়ামী লীগের শক্ত প্রতিদ্বন্দ্বী বলে মনে করছেন ভোটাররা। তারা অনানুষ্ঠানিকভাবে ঘুরে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকার মাঠঘাট, নিচ্ছেন প্রচারের প্রস্তুতি। শরীফুজ্জামান টিটুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ জেলার 13টি উপজেলায় আছে 11টি সংসদীয় আসন। এসবে দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে শুধু আওয়ামী লীগ থেকেই 16 জন কেন্দ্রীয় ও স্থানীয় নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এদের মধ্যে ভোটের হিসাব নিকাশ পাল্টে দেওয়ার মতো নেতারাও আছেন। ময়মনসিংহ সদর আসনে নৌকায় মনোনয়ন পেয়েছেন সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের ছেলে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান শান্ত। এই আসন থেকে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীম আছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। বর্তমান মেয়র একরামুল হক টিটুর ভাই ও ব্যবসায়ী নেতা হিসেবে রয়েছে তার ভালো প্রভাব। অন্যান্য জেলার থেকে আমাদের ময়মনসিংহ একটা বিভাগীয় শহর। আমি শুধু সদর নয়, ময়মনসিংহের জেলাকে একটি মডেল জেলা হিসেবে পরিণত করা যায়, এই লক্ষ্যে আমি কাজ করে যাব। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক বিএনপি দলীয় এমপি দেলোয়ার হোসেন দুলু। আমি স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তারা অত্যন্ত, আমার যারা ভোটার এবং সাধারণ মানুষ যারা আমাকে ভোট দেয়, এরা উৎসাহিত হয়েছে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে আমি জয়ের ব্যাপারে আমি আশাবাদী। ময়মনসিংহ 3 গৌরীপুর আসনে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নীলুফার আঞ্জুম পপিকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। এ আসনেও বর্তমান এমপি সহ 7 আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। ফুলপুর তারাকান্দায় আওয়ামী লীগের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বিপরীতে বিএনপি দলীয় সাবেক এমপি ও কেন্দ্রীয় নেতা শাহ শহীদ সারোয়ার স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। যারা অন্যায় ও বিচার বৈষম্যের শিকার হইতেছে তাদেরকে রক্ষা করার জন্য হোক, তাদের স্বার্থে হোক, কথা তো বলতে হবে, কথা তো বলতে হবে। জনগণকে তো ছেড়ে আমি যাইতে পারি না, যার জন্য এই দেশের জনগণও আমাকে ছাড়তেছে না। যে আপনি দল বদল না করেন, আপনি নির্বাচন পন্থী লোক, আপনি নির্বাচনটা অন্তত করেন, যার জন্য আমি এখানে স্বতন্ত্র প্রার্থী। শিল্পাঞ্চল খ্যাত ময়মনসিংহ 11 আসন ভালুকায় নৌকার প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সহসভাপতি এম এ ওয়াহেদ ও আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তাদের দুইজনই রয়েছে বড় ভোট ব্যাংক। যদি এমপি হতে পারি, আমি এই এলাকা থেকে চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং মাদকবাজকে দূর করবো ইনশাল্লাহ, এবং বালুকার সর্বস্তরের মানুষের জন্য, কল্যাণের জন্য আমি কাজ করে যাবো ইনশাল্লাহ। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনকে অংশগ্রহণমূলক ও ভোটার উপস্থিতি বাড়াতে স্বতন্ত্র প্রার্থীরা ভূমিকা রাখবেন বলছেন আওয়ামী লীগ নেতারা। এছাড়াও নান্দাইল আসনের বর্তমান এমপি ও আওয়ামী লীগ নেতা আনোয়ারুল আবেদিন তুহিন সহ জেলার মুক্তাগাছা আসন ছাড়া সব কোটিতে একাধিক স্বতন্ত্র প্রার্থী সক্রিয়ভাবে নির্বাচনী মাঠে কাজ করছেন। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।
আড়তের চেয়ে খুচরা পর্যায়ে কেজি প্রতি 20-30 টাকা বেশি দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে রাজধানীর বিভিন্ন বাজারে। সকাল থেকে বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে ভারতীয় পেঁয়াজ 140 এবং পাবনার পুরাতন দেশি পেঁয়াজ 160-170 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এসব বাজারে পাওয়া যায়নি মুড়ি কাটা পেঁয়াজ, আর মৌসুমের পাতাসহ নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। পাইকারি বাজারের তুলনায় এত বেশি লাভে কেন পেঁয়াজ বিক্রি করা হচ্ছে জানতে চাইলে দোকানিরা জানান, আগে বেশি দামে কেনা থাকায় লোকসান দিয়ে এই দামে বিক্রি করতে হচ্ছে তাদের। আড়ত থেকে গণমাধ্যমে পেঁয়াজের দাম কমিয়ে বলায় বিপাকে পড়তে হচ্ছে বলেও অভিযোগ করেন খুচরা বিক্রেতারা। দর্শক, রাজধানীর ভাষানটেক বাজার থেকে পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার ওবায়দুল কবির। ওবায়দুল, আপনি তো বেশ কয়েকটি বাজার ঘুরে দেখেছেন, এই মুহূর্তে আসলে দাম এবং সরবরাহের তারতম্য কেমন দেখছেন? মমিতা, আমরা পাইকারি বাজারে পেঁয়াজের দাম যেটি গত কয়েকদিন ধরে সংবাদে জানাচ্ছিলাম, সেই পাইকারি বাজার থেকে খুচরা বাজারে কিন্তু পেঁয়াজের কেজি প্রতি 20-30 টাকা পার্থক্য রয়েছে। এবং এর কারণ হিসাবে তারা বলছেন যে এগুলো সবই আসলে তাদের পুরনো কেনা পেঁয়াজ, যেগুলো তারা বেশি দামে কিনেছেন খুচরা ব্যবসায়ীরা। এই পেঁয়াজ শেষ হলে তারপরে তারা নতুন যখন আবার পেঁয়াজ কিনবেন আড়ত থেকে, তখন হয়তো নতুন দামে কিনে আবার কম দামে ক্রেতাদের কাছে বিক্রি করতে পারবেন, এমন তাই তারা জানাচ্ছিলেন। পাশাপাশি আরেকটু জানিয়ে রাখি যে নতুন মুড়ি কাটা পেঁয়াজ, যে পেঁয়াজটি নিয়ে বেশি আশা করছিলেন সব পর্যায়ের গ্রাহক থেকে শুরু করে সবাই, যে এই পেঁয়াজটি বাজারে উঠলে হয়তো সব ধরনের পেঁয়াজের দামই কমবে, কিন্তু সেই পেঁয়াজেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসায়ী পর্যায়ে যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তাদের প্রতি কিন্তু সেই পেঁয়াজের প্রতি আগ্রহ কিন্তু অনেকটাই কম। তারা বলছেন যে ভোক্তা যারা রয়েছেন, ক্রেতা যারা রয়েছেন, সেই পেঁয়াজটি আসলে তারা নিতে চাচ্ছেন না, তারা কিন্তু সেই পুরনো পেঁয়াজ অর্থাৎ দেশি পেঁয়াজ এবং ভারতীয় যে পেঁয়াজগুলো রয়েছে সেগুলোই আসলে তারা ক্রেতারা নিতে চাচ্ছেন বলে কিন্তু মুড়ি কাটা পেঁয়াজটা তারা আড়ত থেকে সংগ্রহ করছেন না। সব কিছু মিলে বলা চলে যে নতুন পেঁয়াজ ওঠায় এবং পেঁয়াজের দাম না কমার কারণ হচ্ছে এই মুড়ি কাটা পেঁয়াজ আসলে ভোক্তা পর্যায়ে না নেওয়ার কারণ, এবং ক্রেতা যারা বিক্রেতা যারা এখান থেকে পেঁয়াজ বিক্রি করছেন তাদের পুরনো পেঁয়াজ বিক্রি না হওয়া এই একটি কারণ। সব কিছু মিলিয়ে নতুন তারা যখন আবার আড়তে যাবেন তখন হয়তো পেঁয়াজের দাম তারা নতুনভাবে ক্রেতাদের কাছে দিতে পারবেন বলে আশা করা যাচ্ছে। মমিতা, ধন্যবাদ ওবায়দুল। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 10.3 ডিগ্রি সেলসিয়াস। গেল কয়েকদিনের চেয়ে তাপমাত্রা কমেছে চুয়াডাঙ্গা, নওগাঁ, কুড়িগ্রাম, গাইবান্ধা ও দিনাজপুর সহ বিভিন্ন জেলায়। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, রোজগার কমে যাওয়ায় বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে, ফসলের ক্ষতির আশঙ্কা করছেন অনেক কৃষক। এদিকে শীত যত বাড়ছে ততই রাজবাড়ী, পটুয়াখালী, গাইবান্ধা, মেহেরপুর সহ বিভিন্ন জেলার হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে, বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। গাজীপুরের শ্রীপুরে নাশকতার কারণে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষে জয়দেবপুর হয়ে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। সকালে শুরু হয় এই ট্রেন চলাচল। এদিকে রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইমাম আলী রেজার নেতৃত্বে 3 সদস্যের তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গাজীপুরের শ্রীপুরের বনখুরিয়াতে মঙ্গলবার দিবাগত গভীর রাতে রেললাইন কেটে দেয় দুর্বৃত্তরা। এতে নেত্রকোনা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিন সহ 7টি বগি লাইনচ্যুত হয়। এই ঘটনায় এক রেল যাত্রী নিহত ও অন্তত 10 জন আহত হয়। আন্তর্জাতিক, গাজায় গেল 24 ঘন্টা ইসরায়েলি হামলায় আরও অন্তত 196 প্যালেস্টাইনি নিহত হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি 18,600 ছাড়াল। গতকাল জাবালিয়া, জেনিন, খান ইউনিস সহ বিভিন্ন এলাকায় স্থল অভিযানের পাশাপাশি বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামাসের পাল্টা হামলায় এক কমান্ডার সহ অন্তত 10 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এ নিয়ে গাজায় স্থল অভিযানে এ পর্যন্ত 115 ইসরায়েলি সেনা মারা গেল। আন্তর্জাতিক চাপ সত্ত্বেও হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চলবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে গাজায় মানবিক ত্রাণ সহায়তা বাড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ্পো গ্রান্ডি। শেষ করছি দুপুরের মাছরাঙা সংবাদ, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ, শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দল ও মানুষের শ্রদ্ধা।
নির্বাচন কমিশনে চলছে প্রার্থিতা নিয়ে পঞ্চম দিনের আপিল শুনানি, দুপুর পর্যন্ত বাতিলের সংখ্যাই বেশি, আওয়ামী লীগ নেতাদের হাতাহাতি। আমদানি বাড়ায় আরও কমে এসেছে পেঁয়াজের দাম, রাজধানীতে আরও তো খুচরা পর্যায়ে দামের পার্থক্য, কেজিতে 20 থেকে 30 টাকা। এই ছিল এখনকার মতো। ফেসবুক অ্যাপডেট পেতে ভিজিট করুন মাসরাঙ্গা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।